আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াইছে। পানি পানি নিয়েই আমরা বসবাস করতেছি। এই জায়গা দিয়ে হয় নৌকা না হলে স্পিড বোট, এরকম কিছু আশা করতে পারেন? এসতে বেশি কিছু মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাতে যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ও দুপুরে দুই দফা ভারী বৃষ্টিপাতে শহরের বেশিরভাগ সড়কই পানিতে তলিয়ে গেছে, এমনকি অনেকের বাড়িঘরেও পানি ঢুকেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌর শহরের দক্ষিণাংশের বাসিন্দারা। আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াইছে পানি, পানি নিয়েই আমরা বসবাস করতেছি। এখানকার রাস্তাটা এমনি ভাঙাচুরো, তারপরে একটুখানি বৃষ্টি হলেই এখানে পানিতে জমে যায়, হাঁটু পানি হয়ে যায়, এখানে মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। এই জায়গা দিয়ে হয় নৌকা না হলে স্পিড বোট, এরকম কিছু আশা করতে পারেন? এসতে বেশি কিছু আমরা নৌকা চালাই আসলাম। এসব বাসিন্দারা জানিয়েছেন ড্রেনের পানি প্রবাহের পথ রুদ্ধ হয় এই সমস্যা দেখা দিচ্ছে। এ ধরনের সংকট দূর করার জন্য কোনো ধরনের মহাপরিকল্পনা নেই পৌরসভার, ফলে ভোগান্তি নিয়েই বসবাস করছে শহরের দক্ষিণাংশের অর্ধলক্ষাধিক বাসিন্দা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে মূলত অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সরকারি ও বেসরকারি স্থাপনার কারণেই এই এলাকায় পানি নিষ্কাশিত হচ্ছে না, এতে ভোগান্তি বেড়েছে শহরবাসীর। যশোর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানায় বুধবার সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পৌরসভার 9টি ওয়ার্ডের 15টি সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়। এসব অঞ্চলের বাসিন্দারা দিনভর ভোগান্তির এমন দৃশ্য ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে সরকার ও পৌর কর্তৃপক্ষকে সমালোচনা করছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।